আমরা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর থেকে আসছি। তরমুজ কিভাবে বিক্রি করেন? খুচরা না পাইকারি? খুচরা বিক্রি করেন না পাইকারি বিক্রি করেন? পাইকারি বিক্রি করেন। কিভাবে, কেজি হিসেবে না পিস হিসেবে? পিস হিসেবে। কত করে পিস বিক্রি করছেন? মানে প্রত্যেকটা পিসের জন্য আলাদা আলাদা দাম? আপনি সর্বনিম্ন কত, সর্বোচ্চ কত? আপনার হাতে আগুন আছে, আগুনটা ফেলে দেন। হাতে আগুন লাগলে তো সমস্যা, পুড়ে যাবে। এখন বলেন সর্বনিম্ন কত বললেন? শুধু 80 টাকা। আর বড়টা? এখানে একটু দেখান তো দেখি, আমাদের 400টা দেখান আর 80 টাকা যেমন সেটাও দেখান। এখানে 80 টাকার কোনটা দেখান দেখি। এটা তো 80 টাকা। কয় কেজি হতে পারে দেখি? দেন আমাকে, দেন। কয় কেজি হবে একটু দেখি আমরা। জিরো করা আছে, জিরো করা আছে। এটা 80 টাকা বলেছেন, দেখি জিরো করেন। ছয় কেজির দাম 80 টাকা। আপনি কি সঠিক তথ্য দিলেন না আমাদেরকে মিস গাইড করছেন? আপনি কথা বলেন, এগুলো কত করে বিক্রি করছেন? তাহলে 150 টাকা পিস পড়ে। আচ্ছা ঠিক আছে, 150 আর 250 টাকা। কিনেছেন কত করে আপনি? কিনেছেন কত করে? আমরা ধরলাম না বাস্তব, কোনটা? 10,000 দিয়ে কিনেছেন? ক্যাশ মার্ক একটু দেখান। কোথায়, কোন ঘাটে? কোন ঘাটে আছেন উনি? আপনি তো কিনেছেন ওইখান থেকে? আমি কিনে, আমার ভাই কি কিনে মাত্র বাড়াইছে, মাত্র ওইখানে থাকবে কেন? এগুলো অ্যাকসেপ্টেবল হবে না। এগুলো অ্যাকসেপ্টেবল হবে না। আপনি বিক্রি করছেন, আপনার কাছে ক্যাশ ফ্রম ক্রয় ক্যাশ ফ্রম সংরক্ষণ করতে হবে। এই যে গাড়ি আরেকটা লোড হয়ে আছে, এটা নিয়ে তোমরা তো একসাথে বড় ট্রলারে মাল দিয়েছি, একসাথে লোডে একটা বাড়াই দিছে, একটা আইতে আছে, এটা এগুলো অ্যাকসেপ্টেবল হবে না। এগুলো হবে না, এগুলো হবে না। এগুলো আপনারা প্রতারণা করছেন এক প্রকারের। আপনি বলছেন ভাইয়ের কাছে আছে, আপনি বিক্রি করছেন, আপনার কাছে থাকতে হবে ক্যাশ ফ্রম। আমার তো বলছে এটা এত কিনা, এটা এত কিনা, এটা এত কিনা। মৌখিক ভাবে বলছে, মৌখিক কথা কিভাবে বিশ্বাস করে যায়? হ্যাঁ, এটা তো আমার ভাই তো নাম লোকের মিথ্যে কথা বলছে। আপনি বলেন যে 1,000 টাকা দিয়ে কিনে বিক্রি করছেন, এক কি বলেছেন? 10,000 টাকা কিনেছেন, বিক্রি করতে কিনা 10 থেকে 12, বললাম 10, বিক্রি করছেন 15,000, 5,000 টাকা লাভ। এর ভিতরে খরচ আছে না, আরো তারি আছে না, কমিশন আছে না, আপনি যে ব্যাখ্যাই দেন না কেন, আপনাকে আজকে সতর্ক করা হলো, যদি ক্যাশ মেমো না দেখাতে পারেন তাহলে আপনার আইন, আপনার আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে, বুঝেছেন? আর বিক্রয়ের জন্য মূল্য তালিকা দিতে হবে। আপনি যে কথা বললেন সেটা লিখে দেন এখানে, চাট আকারে। তিন রকমের তরমুজ বলেছেন আপনি, ছোট, মাঝারি আর একটা বড়। লিখে দেন ছোট সাইজ এত থেকে এত টাকা, মাঝারি এত টাকা আর বড় সাইজ এত টাকা। ঠিক আছে, দিয়ে দিবেন, আজকে দিতে হবে। উনি কখন আসবেন? আচ্ছা, তাহলে ততক্ষণ আপনি বিক্রয় কার্যক্রম বন্ধ রাখবেন, বড় ভাইয়ের অপেক্ষায় আপনি বিক্রয় বন্ধ রাখবেন না চলবে? বিক্রয় কার্যক্রম চালাবেন না বন্ধ থাকবে? বড় ভাইয়ের অপেক্ষায় কি আপনার ব্যবসা বন্ধ আছে কিনা?
ব্যবসা বন্ধ নয় মূল্য তালিকা দিতে বন্ধ কেন আপনি বিক্রয় কার্যক্রম চালাচ্ছেন তার বড় ভাইয়ের অপেক্ষা করছেন না তাহলে বড় ভাইয়ের অপেক্ষা আপনি মূল্য তালিকা দিবেন আজকে দেন আজকে থেকেই দেন আজকে দিলে সমস্যা কোথায় কাগজে লিখে দেন আপাতত কাগজে লিখে এখানে রাখেন ঝুলে রাখেন আর আগামী কাল থেকে আপনি ভোট দিয়ে দিবেন ভোট ঠিক আছে জানান দিলাম আগামী কাল যদি না দেখতে পায় আইনের আওতায় চলে আসবেন তখন তখন বলতে পারবেন না যে জরিমানা হলো কেন আমাদের লস হলো ক্ষতি হলো না স্যার আপনার কথা ঠিক আছে স্যার কথা ঠিক আছে চলেন দাম প্রথম যিনি বললো উনি কি আছে না উনি উনি তো এই আমরা কেজি কত কেজি কত কেজি যে কেজি না পিস হিসেবে বিক্রি করছে কেজি হিসেবে কত এটা রাখছেন কেন স্কেল